বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমরা যতটাই কনফিডেন্ট থাকি না কেন, এই প্যান্ডেমিক যেটা, যে দুর্যোগ যেটা হয়েছিল, সেটা হচ্ছে এদিক থেকে দেখতে গেলে সেটার কারণে কারোরই কনফিডেন্স সেই অর্থে সিনেমা নিয়ে চলে গেছিল অনেকটা কনফিডেন্স। কারণ হলে যাওয়াটাই একটা মানে পরিকল্পনার বাইরে ছিল একদম, এবং তখন হঠাৎ করে ওটিটিতে মানে মোবাইলে বা মানে টিভি স্ক্রিনে ছবি দেখার হ্যাবিটে আমরা চলে গেছিলাম। কিন্তু সেটা মাথা পিছু তখন আমরা এটাও ভাবতে থাকলাম যে তাহলে লক্ষ্মী ছেলের কী হবে। কারণ আমি উইন্ডোজ প্রোডাকশনের কাছে তো অত্যন্ত কৃতজ্ঞ, কারণ আমার মনে আছে যে আমি কোনোদিন হাউসফুল দেখিনি কোনোদিন। অদ্ভুতভাবে আমার প্রথম দেখা হাউসফুল হচ্ছে রসগোল্লার হাউসফুল নন্দনে, কারণ নন্দনের মতো একটা মানে বৃহৎ একটা হল, একটা এত বড় অডিয়েন্স, তাদের সামনে ঢুকে যখন স্টেজে উঠে যখন ওই চোখে আলো পড়ছে, চারিদিকটা অন্ধকার এবং সবাই চেঁচাচ্ছে আনন্দে, একটা হাউসফুল, সেই অভিজ্ঞতাটা একটা অ্যাডিকশনের মতো, একটা মাদকের মতো। সেটা একবার যদি স্বাদ লেগে যায় সেটা কখনো ছাড়া যায় না। তো অদ্ভুতভাবে সেটা যখন রসগোল্লার সময় ভাগ্যক্রমে আমি জনপ্রিয় হয়ে গেছিলাম এবং ছবিটি সবাই দেখেছিল, সেই আশ্বাসটা পাওয়ার জন্য এবং সেই মানে সেটা আমরা যে আবার লক্ষ্মী ছেলের ক্ষেত্রে পাবো সেই আশ্বাসটুকু পাচ্ছিলাম না প্যান্ডেমিকের সময়। কিন্তু কোথাও গিয়ে যখন এই করোনার প্রকোপ একটু হলেও কমেছে, সেই সময় দাঁড়িয়ে যখন আমি বিদেশে পড়াশোনা করছি, তখন আমি জানি না যে ছবি কবে রিলিজ হবে, এতবার পিছিয়ে গেছে। তো আমি একসময় সত্যি ভেবেছিলাম যে ঠিক আছে আর রিলিজ করবে না হয়তো, আমি সত্যি সেখান থেকে মাথা সরিয়ে নিয়েছিলাম। কিন্তু কোথাও গিয়ে আমার মধ্যে আমির তো ঢুকে গেছে, আমির হোসেনের গল্প তো আমারও গল্প একদিক থেকে। তো যখনই আমি সরিয়ে রাখতাম তখন আমির ঠিক আমার জীবনে ফিরে আসতো বিভিন্নভাবে। সো যখন আমি জানতে পারলাম যে 25শে অগস্ট শুভ মুক্তি হচ্ছে লক্ষ্মী ছেলের, তখন আমির আমাকে জানালো যে সময় ঠিক আসছে। কুসংস্কারে বিশ্বাস করি না, অন্ধবিশ্বাসেও বিশ্বাস করি না, কিন্তু একটা জিনিস বলবো যে আমি কাউকে মানে তার যদি কেউ বিশ্বাস করেও থাকে, তাদেরকে নিন্দে করার বা তাদেরকে ছোট করার দায়িত্ব কিন্তু এই ছবি নেয় না এবং আমিও নিই না ব্যক্তিগতভাবে। কারণ যাদের মধ্যে কুসংস্কার ঢুকে আছে বা যাদের মধ্যে অন্ধবিশ্বাস ঢুকে আছে সেটার জন্য কিন্তু দায়ী অধিকাংশ ক্ষেত্রে তারা নয়, অন্য কেউ, ধর্ম। সেটে সবথেকে বেশি লক্ষ্মী ছেলে দেখবেন অনেক সময়, অনেক সিনে রাস্তার কুকুর কাক এরকম দেখা গেছে। আমার ধারণা যে ওরাই সবচেয়ে লক্ষ্মী ছিল আমাদের সেটে, কারণ আমাদের সেটে কেউই লক্ষ্মী ছিল না। কারণ আমাকে যখন বলা হয় যে সেটের ব্যাপারে গল্প বলো, অধিকাংশ ক্ষেত্রে আমি ক্যামেরার সামনে আপনাদের সামনে কিছু একটাও গল্প বলতে পারবো না। আমরা তাহলে ডাক্তারিটা পড়ছি কেন? হ্যাঁ, গা বাঁচানোর জন্য। 2019 যখন জার্নি শুরু হয়েছে তখন পৃথিবীটা পুরো অন্যরকম ছিল, এবং এই জার্নিটা আনন্দের তো ভীষণই ছিল, কারণ সত্যি একটা ভালো ছবির সঙ্গে যুক্ত হওয়া, তার দীর্ঘদিনের শিডিউল একটা খুবই কী বলবো, একটা মানে কোথাও গিয়ে একটা অ্যাকমপ্লিশড ফিলিং আসে কাজটা শেষ হওয়ার পর। কিন্তু ততোধিক কঠিন ছিল জার্নিটা, কারণ ছবিটার যেটুকু ট্রেলারে দেখা গেছে খুব একটা সহজ শুটিং আমাদের ছিল না, কিন্তু সবই আমরা শেষ করে ওই যেরম উজান বললো জন্মদিনের কেক কেটে লক্ষ্মী ছেলের র‍্যাপ হয়েছিল শুটিংয়ে। তো তারপর আমরা সবাই ডেফিনেটলি এক্সপেক্ট করেছিলাম যে মানে সেই কিছুদিনের মধ্যে মানে যেই টাইম পিরিয়ডটা একটা ছবি রিলিজ করার থাকে তার মধ্যে রিলিজ করবে, এবং যখন একটা কাজ করি আমরা তখন তো একটা আশা থাকে যে সেটাই সব থেকে বড়ো পাওনা আর কি, দর্শক আমাদের কাজটা নিয়ে কী বলছে। তো সেই
আশাটা ক্রমাগত বাড়তে থাকছিল যত দিন যাচ্ছিল। তারপর আমরা সবাই জানি কিসের মধ্যে দিয়ে গোটা পৃথিবী গেছে, শুধু আমরা নয়, আমরা সিনেমা কথাটাই ভুলে যেতে বসেছিলাম, সবাই ওটিটি নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো। এবং সত্যি খুবই একটা আশঙ্কাজনক পরিস্থিতি ছিল, যেখানে গিয়ে এত লোক একসাথে জমায়েত হয়ে একটা মিডিয়াম মানে মিডিয়ামের কাছে পৌঁছবে সেটা খুবই ডাউটফুল হয়ে উঠেছিল। তারপরে আবার পোস্ট প্যান্ডেমিক, আমি যদি কথাটা এখন কনফিডেন্টলি বলতে পারি, পোস্ট প্যান্ডেমিক যেই পরিস্থিতিতে আমরা আছি তাতে কিন্তু আমার মনে হয় বাংলা ছবি এখন অনেক বেটার জায়গায় আছে, এবং মনে হয় না সত্যি বেটার জায়গায় আছে। তো এটা বোধ হয় কোথাও গিয়ে এটা আমাদের হাতে নয় কবে একটা ছবি হলে মুক্তি পাবে এবং দর্শক কীভাবে সেখানে পৌঁছবে এবং কতটা ছবিটাকে ভালোবাসবে। তো ফর্চুনেটলি ডেফিনেটলি যেই আড়াই বছর আমরা কাটিয়েছি তার মধ্যে আমাদের অনেক হার্ডশিপস গেছে, তার থেকে যে বেরিয়ে আসতে পেরেছি, যারা বেরিয়ে আসতে পেরেছি, অনেকে আর আমাদের মধ্যে নেই, কিন্তু যারা বেরিয়ে আসতে পেরেছি তারা বোধহয় একটা সফল জায়গায় বিলং করতে আবার পারছি। তো এই জার্নিটা আমি কোনোদিন আমার বোধহয় এত বড় একটা মানে বই লিখতে বললে আমি পুরোটা লিখতে পারবো। ইট হ্যাজ বিন অ্যান অ্যামেজিং জার্নি, এবং আবার বলছি দর্শকের ভালো লাগাটা তো সত্যি কামনা করি, মানে সেটা সেই পাওনাটাই সব থেকে বড়। কিন্তু তাছাড়াও আর একটা পাওনা হলো যে এই জার্নিটা আলটিমেটলি কমপ্লিট হচ্ছে। আমি প্রত্যেক ছবি বা যে কোনো কাজই আমি করি ওডিটি টেলিভিশন, এটা সত্যি খুবই একটা জানার ইচ্ছে থাকে মানুষের কাছে আমি কী কী ধরনের চরিত্র করেছি, আমার চরিত্রটা কী, এবং এই প্রশ্নটা বারবারই উঠে আসে। আমি লক্ষ্মী ছেলের ক্ষেত্রে আমাকে বিশ্বাস করুন কেউ বারণ করেনি বলতে, না আমাকে শিবুদা বারণ করেছে, না কৌশিকদা বারণ করেছে, বাট আমার খুব ইচ্ছে এই চরিত্রটা সম্বন্ধে মানুষ একেবারেই না জেনে হলে আসুক, এটা আমার আবেদন দর্শকের কাছে যে কিচ্ছু জানার দরকার নেই চরিত্রটা সম্বন্ধে। শুধু এইটুকু বলবো, 14 বছর হয়ে গেল অভিনয় করছি, অনেকগুলো চরিত্র করেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি, যার জন্যে ভালোবেসেছেন সেরকম চরিত্র আমি করিনি, কাজেই রাগ হলে ক্ষমা করে দেবেন। কৌশিকদার সঙ্গে আমার প্রথম ছবি, মানে হাতে খড়ি আমার সিনেমাতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, তো মানে সেটা আমার বোধহয় বলার কোনো যোগ্যতাই নেই যে আমার কৌশিকদার সঙ্গে কাজ করে কেমন লেগেছে। মানে আমরা চাই কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করতে, মানে কৌশিক গাঙ্গুলির নামটা ফোনে উঠলে একটা উন্মাদনা হয়, একটা কী বলবো, একটা ইচ্ছে হঠাৎ জেগে ওঠে। তো সেটা শুধু আমি, কৌশিকদা আমাকে শুধু সিনেমার কাজের জন্য ফোন করেন না, উই আর অলমোস্ট ফ্যামিলি। আমার ভাই কৌশিকদার সঙ্গে বহুদিন ধরে যুক্ত ছিলেন, ছিল, এখন নিজে একা কাজ করছে, তো সেই অর্থে মানে পারিবারিক একটা ইয়ে হয়ে গেছে। কিন্তু তাও কৌশিকদা ফোন করলে মনে হয় এটা কি তাহলে একটা ছবির ফোন আসছে, তো সেই ফিলিংটা যখন ফুলফিল হয় কৌশিকদার সেটে যখন বিলং করি সেটা একটা কী বলবো, ওটা খুব আনরিয়েল ফিলিং, ওটা স্বপ্নের মতো মনে হয়। এই ক্ষেত্রেও তাই, এই এই ছবিটার ক্ষেত্রে স্পেশালি এতটা খাটতে হচ্ছে আমাদের সকলকে, প্লাস আমাদের একটা প্রচণ্ড ওয়েদার চ্যালেঞ্জ ছিল, অসম্ভব বর্ষায় আমরা শ্যুট করেছি পুরুলিয়াতে, তো কাজটাই বেশি হয়েছে, কিন্তু তাও কোথাও গিয়ে দিনের শেষে ওই ফিলিংটা থেকে গেছে যে একটা কৌশিক গাঙ্গুলির ছবিতে আমি অভিনয় করছি। তো দ্যাট ইজ মানে ওটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। সারা পৃথিবী অপেক্ষা করেছিল এই 2 বছর প্যান্ডেমিকের জন্যে, এবং আবার হল খুলেছে, মানুষ আসছেন ছবি দেখতে, এবং লক্ষ্মী ছেলে রিলিজ করছে। এর আগে পরপর কতগুলো খুব সফল বাংলা ছবি আমরা দেখে ফেলেছি হলে, মানুষ ভালোবাসছেন বাংলা ছবি দেখতে। লক্ষ্মী ছেলে 25 অগস্ট আসবে, সবাই দেখবেন, সমস্ত ছবি দেখুক, হলে আসুক মানুষ। এবং প্রত্যেক দর্শককে বলবো, ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারবেন না, এন্টারটেনমেন্ট ছাড়া নিজের মাইন্ডকে রিল্যাক্স না করলে পরে ভালো থাকার কোনো উপায় আজকের দিনে কিন্তু নেই। কাজে শুধু ওষুধের উপর ভর করবেন না,
নাটক, গান, কবিতা, বিভিন্ন অনুষ্ঠান, সাহিত্য, কবি, মানে বিভিন্ন জিনিসের মধ্যে নিজেকে একটা সময় দিন, দিনে যাতে ভালো থাকবেন, তার মধ্যে অবশ্যই সিনেমা, বাংলা সিনেমা আপনারা আসবেন দেখতে, এবং এটা আমার মানে বাড়ির কর্তা হিসেবে আপনাদের আমন্ত্রণ জানার। আপনারা 25 আগস্ট রিলিজ করবে, পরিবারের সবাইকে নিয়ে আসবেন, ছোটো এবং সব থেকে সিনিয়র যারা তাদেরও নিয়ে আসবেন, যারা হলে আসতে সক্ষম। খুব জরুরি এই ছবিটা, এবং এই ছবিটা এরকম বিষয় নিয়ে এই মুহূর্তে ভারতবর্ষে এটা একমাত্র ছবি, এই মুহূর্তে ছবি এটা আমরা বানাতে পেরেছি বাংলা থেকে, এবং আমি গর্বিত। আমি এমন একটা রাজ্যে এখন আছি যেখানে এরকম বিষয় নিয়ে আমি চলচ্চিত্র পরিচালক হিসেবে ছবিটা বানাতে পেরেছি, একটা আনকাট ইউ পেয়েছে, ছবিটা রিলিজ পেতে চলেছে। এই চারিপাশে অবক্ষয় এবং নানা রকমের নেগেটিভ খবরের মাঝখানে এই ছবিটা মন থেকে বলছি খুব আশার আলো জ্বালাবে, আর একটু বেটারভাবে বাঁচার পথ দেখাবে, এবং আমি বিশ্বাস করি, আমি খুব অপটিমিস্টিক। এই যে উজান, পূরব এবং ঋতিকাদের যে মানে প্রজন্ম, এরা যখন বাংলা বা ভারতবর্ষের দায়িত্ব নেবে, আরও সুন্দর হয়ে উঠবে আমাদের থাকার জায়গাটা, এরকম বলতে পারি। কলকাতায় কি করা হয়? মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার। 2019 সালে তো আমরা শুটিং শুরু করে শেষও করে ফেলি, এবং তারপরে আমাদের আশা ছিল যে তার পরের বছর অর্থাৎ 2020তে ছবিটা রিলিজ করা যাবে, কিন্তু কোভিডের কারণে সব কাজই আটকে থাকে আমাদের। শুধু এই ছবি না, নানা ছবি আটকে থেকেছে, এই ছবির ক্ষেত্রেও তাই আটকে ছিল এবং রিলিজ করা যায়নি, এবং তারপরে সিনেমা হল খোলা না অবধি রিলিজ করার কথা আমরা ভাবতেও পারিনি। তো এখন যে রিলিজ হচ্ছে, অবশেষে মানুষকে ছবিটা দেখানো যাবে, সেইটা একটা শান্তির ব্যাপার, স্বস্তির ব্যাপার। আমি তো মনে করি যে উজানের যে রসগোল্লায় যখন ও শুটিং করেছিল উইন্ডোজের সাথে, তখনও একরকম ওর একটা বয়স ছিল, এখন একটা আরেকটু পরিণত বয়সে ও 2019, যদিও এটা এখন আজকের দিনে দাঁড়িয়ে আরও 3 বছর আগের ছবি, কিন্তু 3 বছরের আগের উজানও আরেকটু ম্যাচিওর করে গিয়েছিল। কাজে আমি ওকে, আমি ওর ক্ষেত্রে আশা রেখেছিলাম যে বাবার আন্ডারে, ডিরেকশনের আন্ডারে হয়তো আরেকটু ম্যাচিওর করবে। আমার মনে হয় ছবিতে সেই ম্যাচিওরিটির ছাপ আমি দেখতে পেয়েছি। তোর নামটা কি যেন? আমির হোসেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।